জড়িত থাকা খেলুঞ্জিয়া ভূমিপুত্র লোকসকলের মাটির যে অধিকার, মাটির যে সমস্যা, এই সমস্যা সমূহ আমি মুখ্যমন্ত্রী আজির এই লক্ষ্মীপুর রাজচক্রর বিষয়ার জড়িয়ে আমি জানাব বিচার যে আপনাদের নিশ্চয় জানে কেদিন কেমা মাহর আগত বসুন্ধরা 2.0 যে আসনি লৈছে, সেই আসনিত আমার যে রাইজর আমার খেলঞ্জিয়া রাইজর টোটালি প্রতারণা করা হয়েছে। এই কারণে প্রতারণা করা হয়েছে যে আমার মাটিবিল বেশিরভাগ তার মানে ইতিমধ্যে ল্যান্ড বেগত সোমাই লৈছে ফরেস্ট বলে, যার ফলত খাস মাটি আর ফরেস্ট মাটি যে ধরনের সার্ভে করব লাগিছিল জল জুলুমে হোক বা সরকারের কৌশলে হোক, আমার যা দখল সত্ত্ব ভূমি আসে সেই সময় আগত জরিপ নকরার ফলত সরকারে আমাক এই আসনির জড়িয়ে আমার প্রতারণা করব বিচার, যার ফলত আমার 100% আমার মানুষ এই বসুন্ধরা আমি মাটি নাপালে। কিয় নাপালো? আমি হল যুগ যুগ ধরে বসবাস করা খিলঞ্জিয়া ভূমিপুত্র মানুষ, আমার মাটি মাটি থাকার কিছু অল্প অল্প মাটি থাকার পিছতো আমার মূল দাবিটো হল যার যিমান দখল সত্ত্ব ভূমি আছে এই ভূমি জরিপ করে যুগ যুগ ধরা খিলঞ্জিয়া লোকসল মাটির অধিকার মাটির পট্টা প্রদান করব লাগে। আর দ্বিতীয় কথাটা হল যে সময় সরকারে কোনো ধরনের আমাক সংস্থাপন দিব নাই সেই সময় আমার লড়া ছালীবিল কেরালা গিয়ে আছে, তামিলনাডু গিয়ে আছে, আর যা সরকার সরকারে যে ধরনের আমাক সহায় করব করা নাই সেই সময় রবার খেতিয়কর জড়িয়ে আমার অর্থনীতি সামাজিক বা আমার যে লড়া ছালী পড়ার যে ব্যবস্থা আমি নিজে করেছিল, আমি থলুয়া মানুষ, আমি দখল সত্ত্ব যা ভূমি আছে সেই সময় আমার রবার খেতি করেছিল, আর সেই রবার খেতিও আমি আজি খিলঞ্জিয়ার স্বার্থত জাতি মাটি কোয়া সরকারনক উচ্ছেদ বন্ধ করার কারণে আমি দাবি উত্থাপন করব বিচার। নমস্কার, মই পল দাস আর আপনাদের চাই আছে এনি ভারত, আর আপনাদের জানাবলে পাই মই বহুত সুখী হয়েছো যে আমার সকলোরে মরমর শ্রদ্ধা জুবিন গার্গর গীত সমূহের ভিত্তিত একটা খুব সুন্দর রিয়ালিটি শো এনি ভারতে আয়োজন করেছে জুবিনের গানে কি আনে। এই প্রথম সিজনট অডিশনস আরম্ভ হব অগস্টর পৰা বিভিন্ন জেলাত, গতিকে মই সমূহ কলাকুশলি বিশেষকে যিসকল প্রতিভাশীল গায়ক গায়িকা আছে আমার সমাজত তেওঁলোকলৈ মই এটা আহ্বান জানাইছো, তেওঁলোকে প্রস্তুত হোক এই রিয়ালিটি শোর বাবে। আর তারিখটা হয়েছে 15 আগস্ট 2024 সন, এনি ভারতের অডিশন জুবিনের গানে কি আনে।